Assalamualaikum, সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি ভালো আছেন। আজকে আসলাম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খেতে। দেখুন কি রকম ফলন হয়েছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা। এই ঘাসটা আমরা প্রায় 3 বছর যাবত চাষ করে আসছি, এখনও চাষ করছি। তো আপনারা যারা গরু এবং ছাগল পালন করেন বা খামার শুরু করবেন ভাবছেন, তাদের কিন্তু ঘাসের প্রয়োজন। তো কোন ঘাসটি চাষ করবেন এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে থাকেন আসলে, যারা ওয়ান স্মার্ট নেপিয়ার লাল পাকচং কোনটা সবচেয়ে ভালো। তো আপনারা যদি শুধু গরু এবং ছাগল শুধু গরু পালন করেন, সেক্ষেত্রে দুইটা জাত লাগাবেন, একটা হচ্ছে স্মার্ট নেপিয়ার আর একটা হচ্ছে জারা ওয়ান। আর যদি শুধু ছাগল পালন করে থাকেন তাহলে শুধু এই স্মার্টটা চাষ করলেই হবে। তো এক একটা জন্য এক এক রকম ঘাস। আর এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কি বৈশিষ্ট্য বা সুবিধাটা কি সেটা আমি আপনাদেরকে আজকে একটু বলবো। এই ঘাসটা খাটো হয়, উচ্চতায় 5 থেকে 5.5 ফুট হয়, এর বেশি হয় না। দেখুন আমাদের এখানে যে গাছগুলো দেখছেন এর 5 ফুট 5.5 ফুটের বেশি হবে না, সর্বোচ্চ 5.5 ফুট হয় থাকে। আর এই ঘাসটা সুবিধা হচ্ছে 100 সোপায় অনেকগুলো পর্যন্ত হয়, অন্যান্য ঘাসে 30-40টা পর্যন্ত হয় সর্বোচ্চ একটা ঘাসের সোপায়, কিন্তু স্মার্ট নেপিয়ারে আমি 100টা পর্যন্ত দেখিয়েছি আপনাদের ভিডিওতে। আমার ভিডিও আগের ভিডিওগুলো চ্যানেলে দেখলে বুঝতে পারবেন যে আসলে কীরকম ফলন হয়েছে, বা এখনও যে সোপাগুলো আছে এগুলোতেও 70-80টি মতো করে কিছু কিছু সোপায় ঘাস আছে, আর যদি কাটবেন এর ফলন আরও বাড়ে। ঘাসটাতে 22-25% প্রোটিন আছে, যা অন্যান্য ঘাসের তুলনায় কিন্তু অনেক বেশি। যতগুলো হাইব্রিড ঘাস আছে অ্যাভেলেবেল বর্তমানে, তাদের মধ্যে স্মার্ট নেপিয়ারটার প্রোটিন বেশি, তবে খাটো জাত এটা। গণগিরার কাটিং, যদি আপনারা এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে, আমাদের ঠিকানা হচ্ছে শরীয়তপুর জেলা গোসাঘাট থানা। আপনারা চাইলে সরাসরি এখানে আসে দেখে শুনে ঘাসের কাটিংগুলো নিতে পারবেন, অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। তো আমার এখানে একটি ঘাস আপনাদের দেখাই কীরকম, দেখুন সম্পূর্ণ অংশ পাতা থাকে, দুই দিক থেকে পাতা গজায় এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি। আমাদের এগুলো এখনও পরিপক্ক কাটিং হয়নি, এই ঘাসটা এখন খাওয়ানোর উপযুক্ত হয়েছে, পারফেক্ট। আমরা আরও কমপক্ষে 1.5 থেকে 2 মাস রাখবো এই ঘাসটা এখানে। কাটিংগুলো পরিপক্ক হলে তারপর আপনাদের এখান থেকে কাটিংগুলো দেবো, আমাদের এখন পরিপক্ক অন্য জমিতে আছে কাটিং। যদি আপনাদের এই পরিপক্ক ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।